আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, যে আপু বা ভাইয়ারা ব্যাচেলার থাকেন বা দেশের বাইরে থাকেন, তাদের হয়তো সব সময় বা সুযোগ হয়ে ওঠে না মাছ মাংস রান্না করার। তাই তো তাদের জন্য আমি আজকে করে দেখাবো একেবারে সহজ উপায়, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ডিমের কারি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই ডিমের কারি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি সেদ্ধ ডিম নিয়েছি চারটা, সয়াবিন তেল লাগবে 5 টেবিল চামচ, পেঁয়াজ কিমা করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ, টমেটো কিমা করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ, আর লাগবে কিছু স্পাইস। এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলা পাউডার নিয়েছি 1/4 চা চামচ, আর লাগবে 1/2 চা চামচ আদা এবং 1/2 চা চামচ রসুন বাটা, সেই সাথে স্বাদ মতো লবণ, আর লাগবে 1 চা চামচ আস্ত জিরা, 1টা তেজপাতা, 1 ইঞ্চির 1 স্টিক দারচিনি, 2টা এলাচ এবং 2টা লবঙ্গ, সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং আস্ত 4টা কাঁচামরিচ। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে ঘন গ্রেভির রেস্টুরেন্ট স্টাইলের ডিমের কারি। ডিমের কারি তৈরি করার জন্য প্রথমে চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। আর ফ্রেন্ডস, এই ডিমগুলো আমি ঘড়ি ধরে 10 মিনিট চুলায় সেদ্ধ করেছি এবং সেদ্ধ করার পর 1টা কাঁটা চামচ দিয়ে ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যেন ডিমের ভেতর মশলাটা খুব ভালোভাবেই ঢুকে যায়। এখন এই ডিমগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে ডিমের মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে ডিমের সাথে মিশিয়ে নিয়ে ডিমটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব, যেন ডিমের মধ্যে গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসে। ফ্রেন্ডস, খেয়াল করুন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই ডিমগুলো আমি প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নেব, সেই সাথে এই প্যানের মধ্যেই এখন আমি কারির মশলাটা তৈরি করে নেব। এর জন্য প্রথমেই প্যানে দিয়ে দেব সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেই সাথে আস্ত জিরা। এখন এই সবগুলো মশলাই খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। 2 থেকে 3 সেকেন্ড ভাজার পর এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজের কিমা। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন ডিমের কারি তৈরি করার জন্য পেঁয়াজ এবং টমেটোটা যত ছোট করে, মানে যত কুচি করে কাটতে পারবেন ততই কিন্তু কারির গ্রেভিটা ঘন হবে এবং কারিটাও খেতে ভালো হবে। তাই অবশ্যই পেঁয়াজ এবং টমেটোটা একেবারে ছোট সাইজের করে, মানে কিমা করে কেটে নিতে হবে। আর আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে জাস্ট হালকা নরম করব না, পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন একটা কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কিমা করে কাটা টমেটো, দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটাকে অনবরত নেড়ে চেড়ে যাব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা গলে গিয়ে একেবারে ঘন একটা পেস্টে পরিণত হচ্ছে। দেখুন, পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন পেঁয়াজ আর টমেটোর পেস্টের মধ্যে আমি অ্যাড করে দেব সবগুলো স্পাইস, সেই সাথে স্বাদমতো লবণ এবং আস্ত কাঁচামরিচ, দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর পেস্টের সাথে মশলাগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু পানি, দিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 1 মিনিটের জন্য, যেন মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে যায়। 1 মিনিট পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষে গেছে, কারণ মশলার ওপরে তেলটা কিন্তু পুরোপুরিভাবে ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ডিম, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে ডিমটাও আমি মিশিয়ে নেব। এরপর আবারও এই ডিমের মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য,
4 মিনিট পর ডিমের কারি কিন্তু পারফেক্টলি তৈরি। फ्रेंड्स আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি যে কারির গ্রেভিটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। এখন এই ডিমের কারির মধ্যে আমি লাস্ট ফিনিশিং টাচ দেব, সেটা হলো ধনিয়া পাতা কুচি। তো দেখুন ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে ঘন গ্রেভির দারুণ মজার ডিমের কারি। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই কারিটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।